অনেক অনেক কাজ করতে হয়, কাজ তো করতেই হয়, সেটার সাথে স্পেশাল স্পেশালি চিন্তা ভাবনা করতে হয়, সমস্ত স্পেশাল চিন্তা ভাবনা করে কাজকর্ম করেছি। তো আজ দেখলাম দল এখানে ঘোষণা করেছে, একজনের নাম ঘোষণা করেছে, যার নাম ঘোষণা করেছে সে আমাদের এলাকার লোক নয়, আমাদের এলাকার সাথে তার কোনো সম্পর্ক নেই, এলাকার ভোটারের সাথে কোনো সম্পর্ক নেই। ইদানিং হ্যাঁ গিয়েছেন, কয়েকদিন থেকে গিয়েছেন যাচ্ছেন, বিভিন্ন জনের গলায় গামছা দিচ্ছেন, সেই সম্পর্ক করছেন এখন। আর আমাদের সেখানে সম্পর্ক নেই, আমরা সেখানকার সন অফ দ্য সয়েল, আমরা সেখানকার খিলঞ্জিয়া লোক, আমরা সেখানকার খিলঞ্জিয়া লোক। এবং ভোটের দিক যদি বিবেচনা করেন, আমরা কোনোদিন কাস্ট পলিটিক্স কমিউনিটি পলিটিক্স করিনি। যদি বলতে হয় যেহেতু সমাজ আমি না করি, কেউ সমাজ তো করে, যে কোন সমাজের লোক কোন সমাজের না, যাকে দেওয়া হয়েছে উনি কৈবর্ত সম্প্রদায়ের লোক। আমি এই কথা বলছি না যে কৈবর্ত সম্প্রদায় দিয়ে ভুল করছে, সেটা নয়। কিন্তু রেশিও যদি দেখা যায় সেখানে কৈবর্ত সম্প্রদায়ের যারা আছেন তাদের সংখ্যা কত হবে, দেড় দুই, বড় যদি তিন হবে, এর বেশি হবে না। কিন্তু বাকি যে দুটা বৃহত্তর সমাজ আছে, পাটনি এবং নমশূদ্র এসসির মধ্যে, সেখানে মোর দেন 70,000 ভোটার্স আছেন। সেই ভোটারদেরকে বঞ্চিত করে, এবং যিনি যদি এলাকার হতেন, এলাকায় কৈবর্ত লোক আছেন, ওনাদেরকে যদি দিয়ে দিতেন, এবং সুবোধ দাস ছিলেন এখানে, প্রীতিশ দাস ছিলেন, সুবোধ দাস অনেক পুরনো কার্যকর্তা, প্রীতিশ দাস দীর্ঘদিন থেকে দলাইতে কাজ করছে, তাদের কাউকে দেওয়া হয়নি। আমাকে পরিমল সুবোধ পছন্দ নয়, জানি না কেন পছন্দ নয়, আর আমি না পাওয়ার কারণটাই হচ্ছে যে আমি পরিমল সুবোধ পছন্দ না, তাই আমি পাইনি। শুনলাম এটা ব্যক্তিকেন্দ্রিক বা পরিবার কেন্দ্রিক এখন বিজেপি যাচ্ছে, এই কথাটা কি আপনি মানবেন? হ্যাঁ, মানতে তো আমি বাধ্য, কারণ পরিমল শুক্লবৈদ্য এ ব্যাপারে চেষ্টা করেছিলেন, খুব পরিমল শুক্ল খুব পরিকল্পিতভাবে চেষ্টা করেছিলেন। বিগত দিনে ওনাকে যখন সাংসদ নির্বাচিত হওয়ার পর সম্বর্ধনা দেওয়া হয়েছিল তিনটা মণ্ডলে, তখন উনি ওনার যে ভিতরের যে মনোবাসনা যেটা, সেটা আর ভিতরে রাখতে পারেন, ওটা সেটা বাইরে বের করে দিয়েছিলেন। উনি বলে দিয়েছিলেন যে ওনার সাজানো বাগানে কেউ এসে ফুল পাড়তে পারবে না। ওনার সাজানো বাগান বলতে দলাইকে সাজানো বাগান বলেছেন, মানে উনি যেভাবে ভাবভাবে বলেছিলেন, বলা বোঝা যাচ্ছিল যে ওটা ওটা যেতে ওনার একদম ব্যক্তিগত সম্পত্তি, আর এখানে অন্য কেউ উপরণ করতে পারে না, উনি নিজেকে মালিক ভাবছেন। আসলে তো মালি যদি মালিক ভাবেন তা তো হয় না। তো উনি বুঝিয়ে দিয়ে বলছিলেন যে ওনার ছেলে উপযুক্ত, ওনার মেয়ে উপযুক্ত, ওনার স্ত্রী উপযুক্ত, হ্যাঁ এই কথাগুলো বললেন। পরবর্তীতে উনি চেষ্টা করেছেন, অনেকবার ওনার ছেলের নামও দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি, তারপরে তো হয়তো বুঝে গিয়েছেন ওনাকে ছেলেকে দিয়ে হবে না। কিন্তু তাই ছেলের মতো, নিজের পরিবারের সদস্যের মতো কাউকে চাই, যে উঠ করলে উঠ বললে উঠবে, বস বললে বসবে, একদম হাতের পুতুলের মতো নাচবে, সেই জন্য নাচনে বলা দরকার ছিল। সেই জন্য নাচনে বলা পেয়ে গেছেন, যে ওনার ছাত্রও ছিল, তো ওকে পেয়ে গেছেন, ওকে উনি প্রজেক্ট করেছেন। দলায় 1,97,000 বেশি ভোটার ছিল, সেই ভোটারের মধ্যে থেকে উনি একজনও এসসি লোক পাননি। যে দীর্ঘ 35 বছর রাজনীতি করার পর উনি বাইরে থেকে আমদানি করতে হয়েছে দলায় ক্যান্ডিডেট, এতদিন উনি দলের জন্য কী করেছেন, একজন ক্যান্ডিডেট রেডি করতে পারেনি। আমি না হয় খারাপ লোক ওনার কাছে, বাকিরা কি খারাপ ছিলেন, পারেননি, না বিষয়টা নয়। উনি সেখানে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছেন, ইংরেজ যেভাবে ভারতবর্ষে ছেড়ে চলে গিয়েছিল, যাওয়ার সময় ডিভাইড অ্যান্ড রুল করেছিল, পরিমল শুক্লবৈদ্য ঠিক তাই করছেন। যে দলাই যারা খেব যারা যাতে মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না, দু চারজন ছাড়া, ওনার একদম ব্যক্তিগত সাক্ষীর যারা আছেন তাদেরকে ছাড়া উনি যেতে পারেনি। যারা ওনার সময় কি হয়েছে, যারা রাস্তাতে সবজি বিক্রি করতো, এখান থেকে সবজি বিক্রি করতো, এখানে বসে সবজি বিক্রি করতো, এরা এখন পাঁচতলা বিল্ডিং করছে। এদের যে রাজত্ব কায়েম করার জন্য পরিমল শুক্লবৈদ্য ভেবেছেন, অমিত আসলে পরে জনতার সাথে সম্পর্ক আছে, জনতার সঙ্গে সম্পর্ক আছে, এবং সন অফ দ্য সয়েল আছে, খিলঞ্জিয়া মানুষ আছে, এখানকার লোক আছে, এখানকার সমস্ত লোকের সাথে, সেখানকার বাগানবাসী বলুন, হিন্দিবাসী বলুন, মণিপুরীবাসী বলুন, এবং ডিমাসা বলুন, নাগা বলুন, বিভিন্ন সম্প্রদায়ের লোক আমরা এখানে সহাবস্থানে আছি, প্রত্যেকের সাথে আমার সুসম্পর্ক আছে। আজকে আপনি আশা করলে এখানে ফোন আসছে, প্রায় 100+ লোক আমার এই শিলচরে করে এসেছিলেন, এবং প্রায় 200 রুপির ফোন এসেছে, আমি সব ফোন অ্যাটেন্ড করতে পারিনি। সবারই একটি কথা, অমৃতা তুমি রিজাইন দিয়েছো, ঠিক করেছো, আগামী দিনে আমরা তোমার সঙ্গে আছি এবং থাকবো, এবং আগামী দিনে তোমাকে ইলেকশনে নির্বাচনে লড়তেই হবে, নির্বাচন লড়তে হবে, প্রতিবাদ করতে হবে, ওরা বলেছে। সেই প্রতিবাদে কি আপনি নির্দল বা এই ধরনের কিছু মানসিকতা রাখেন? ওরা আগামীকাল সবাই মিলে একটা মিটিংয়ের আয়োজন করেছে কোনো এক স্থানে, তো আমাকে সেখানে যেতে বলেছে সবাই, আমি সেখানে যাব। আমি আজ যেখানে এসে পৌঁছেছি, আমার এই সমস্ত দেবতুল্য কার্যকর্তা,
এই দেবতুল্য কার্যকর্তা যারা আছে তাদের সহযোগিতা আমি এখানে এসে পৌঁছেছি এবং আমি তাদেরকে না জিজ্ঞেস করে কিছু করবে না। তারা যদি বলে তোমাকে লড়তে হবে আমি লড়ব, হার জিত পরের কথা, প্রতিবাদ করতে হবে। তো সেই প্রতিবাদের জন্য যদি সবাই আমার পিছনে থাকে, সবাই যদি আমাকে উৎসাহ যোগায়, অন্তত পক্ষে যারা আমার জন্য দিন রাত কেটেছে, সেই দিন রাত যারা যে সমস্ত কর্মীরা আমার জন্য কেটেছে, তাদের তো সম্মান আমি নষ্ট হতে দেবো না। এবং বিশেষ করে দলাইবাসীকে, দলাইবাসীর সম্মান নষ্ট হতে দেবো না। এই কারণে দলাইবাসীর প্রতি যে অবমাননা করেছেন, অপমান করেছেন, অন্যায় অবিচার করেছেন প্রমোদ শুক্লবৈদ্য বাইরে থেকে ক্যান্ডিডেট দিয়ে, সেটার প্রতিবাদ করতে হবে। এবং জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, প্রতিবাদ প্রতিরোধ প্রয়োজনের প্রতিশোধ। এখন সময় এসেছে সেই প্রতিবাদ করার, এবং দলাইবাসী রেডি আছে প্রতিবাদ করার জন্য। এবং ওনারাও দেখে নেবেন যে দলাইবাসী ভোট তো ভোটার দেবে, ভোট তো ভোটার দেবে, ভোটার রেডি। অনেক ভোটার ছাড়াও অনেকে যারা বিজেপিতে যারা থাকবেন, অনেকে আপনার বল ওনারা বলবেন যে অমিয়র সঙ্গে পিছিয়ে কে থাকবে, পিছিয়ে কে থাকুক না থাকুক, প্র্যাকটিক্যালি না থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। প্র্যাকটিক্যালি না থাকলেও নেপথ্যে বিজেপির ভিতরে থাকবে, বিজেপির ভিতরে থেকে আমাকে সহযোগিতা করবে করবে। এবং যারা বাইরে থেকে এসেছেন প্রত্যেকে আমার কাছে আমাকে অনেকেই ফোন করছেন, দুঃখ প্রকাশ করছেন, অমিতা তুমি পেলে ভালো হতো, এরকম কাজ করে মন হচ্ছে না, এরকম বলছেন, অনেকে বলছেন, স্বাভাবিক অবস্থায় বলবেন, দীর্ঘদিনের সঙ্গে আমি এদের। এবং ওনারা, আমি জানি ওনারা সহযোগিতা করবেন, আমাকে সহযোগিতা করবেন, কারণ আমি তো কোনো খারাপ কাজ করিনি। আমি আমার জন্য বলছি না, আমি ক্যান্ডিডেট হতে হবে এর জন্য করিনি, আমি প্রতিদা করিনি, ক্যান্ডিডেট হতে পারিনি তাই প্রতিদা করিনি, না তা নয়। আমি বলছি দলাইবাসীকে অপমান করার অধিকার ওনাকে কে দিল? দলাইবাসীকে অপমান করবেন সেটা মেনে নেওয়া যায় না, এর জন্য আমি এই প্রতিবাদে নেমেছি। নমস্কার। আপুনি বিচরা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।